তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাসাগর কোচিং সেন্টারে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অংশীদারি কারবার ক্লাস টেনের আজকে অংশীদারি কারবার হবে। অনুশীলনী কোষে দেখি হলো 14 আর পেজ নম্বর হলো 203। তো এর আগে আমি এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের ভিডিও পেয়ে যাবে, ওখানে আমি অংশীদারি জিনিসটা কি ওটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তাও একবার আমি হালকা করে এখন বুঝিয়ে দেবো। আর 1 থেকে 4 নম্বর অঙ্ক অবধি হয়ে গেছিলো। আর আজকে আমরা শুরু করবো 5, 6, 7, 8, ঠিক আছে? আজকে 4টা অঙ্ক করাবো, একটু বড় বড় আছে 7, 8 নম্বর অঙ্ক। তো 5, 6, 7, 8 নম্বর আজকে অঙ্ক আমরা করব। তো ঠিক আছে, চলো দেখো অংশীদারি জিনিসটা কি আরেকবার আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি। অংশীদারি মানে কিছুই না, ধরো কিছু তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটাতে টাকা টাকাকেই ভাগ করতে বলেছে। মানে ধরো বলে দিবে যে দুটা বা তিনটা বন্ধু আছে, ধরে নাও তিনটা বন্ধু আছে, এ বি আর সি, ধরে নাও তিনটা বন্ধু আছে, আর তাদের কাছে ধরো একটা বিজনেস শুরু করবে। তোমাদের বই যা অঙ্ক দেওয়া আছে বিজনেস শুরু করবে, বিজনেসের পরে বলে দিবে যে অমুক টাকা লাভ হয়েছে, ধরে নাও আমাদের 100 টাকা লাভ হয়েছে, আমাদের 100 টাকা আমাদের লাভ হয়েছে, বলে দিবে যে এদেরকে টাকাটা ভাগ করে দাও, এদেরকে টাকাটা ভাগ করে দাও। এবার তুমি কি করবে, তিন দিয়ে কি ভাগ করে দিবে এভাবে করে, যে তিনজন আছে তো তিন দিয়ে ভাগ করে যেটা বেরাবে সেটা 33 পূর্ণ সামথিং বেরাবে, এটা কি ভাগ করে দেবো? না, অংশীদারিতে সেভাবে করে হবে না। অংশীদারি জিনিসটা কি মূল কোথাও বলবে মূলধনের অনুপাতে ভাগ করতে, মূলধনের অনুপাত। দেখো মূলধনের অনুপাত জিনিসটা কি, ধরো বিজনেস শুরু করার সময় এ টাকা লাগিয়েছিল, ধরে নাও বিজনেস শুরু করার সময় এ টাকা, একটা বিজনেস শুরু করতে গেছিলো তো এ টাকা লাগিয়েছিল 50 টাকা, বি টাকা লাগিয়েছিল ধরে নাও 100 টাকা, আর সি টাকা লাগিয়েছিল ধরে নাও তোমার 150 টাকা। কত এ বি সি মানে 50, 100 আর 150, তিনজনে এত এত টাকা লাগিয়েছিল। তো তোমাকে মূলধনের অনুপাত বের করে নিতে হবে, মানে যেটা মূলধন আছে যেটা টাকা লাগালে তুমি তার অনুপাত বের করে নিতে হবে। মানে অনুপাত বলতে এটাকে তুমি যত ছোট করতে পারো। কত দিয়ে ভাগ যাচ্ছে দেখো, দেখে মনে হচ্ছে যে শূন্যগুলো একটা করে কেটে দিই, এখানে কত হচ্ছে 5, 10, 15, আবার যদি 5 দিয়ে ভাগ দিত 1, 2 আর কত 3, কত হলো 6। তো এখানে আমরা ধরে নিচ্ছি বছরের শেষে তোমার লাভ হয়েছে 120 টাকা, কত 120 টাকা ধরে নিচ্ছে, তাহলে হিসাবটা মিলবে ভালো করে। তো ধরে নাও তোমাদের একটা বিজনেস শুরু করেছিল, এত এত টাকা লাগিয়ে, এ লাগিয়েছিল 50 টাকা, বি লাগিয়েছিল 150, 100 টাকা, আর সি লাগিয়েছিল 150 টাকা, দিয়ে একটা বিজনেস শুরু করেছো, কিছুদিন পরে বিজনেস সাথে দেখছো 120 টাকা লাভ হয়ে গেছে। এবার তুমি কি করবে, কি যে তিন বন্ধু ছিল তো আমরা তিনজন তিন দিয়ে ভাগ করে নিয়ে 40 টাকা করে, এরকম তো হবে না। এরকম যদি হতো তাহলে দেখো এ কম টাকা লাগিয়ে এত টাকা পেয়ে যাচ্ছে, বি তখন সি বলতো আমার কি লাভ হলো, আমি তো 150 টাকা লাগিয়েছিলাম, 150 টাকা লাগিয়ে 40 টাকা পাবো, আর তুই 50 টাকা লাগিয়ে 40 টাকা পেয়ে যাবি, তো কি লাভ হলো? তো তোমার ভাগটা কিভাবে করতে হবে, মানে এই টাকাটার অংশগুলো কিভাবে ভাগ করতে হবে, এই টাকার অংশগুলো এদের মধ্যে এদের মধ্যে এদের মধ্যে কিভাবে ভাগ করতে হবে, এই ভাগের অঙ্কগুলোকে অংশীদারি কারবারের মধ্যে ফেলে দিয়েছেন, ঠিক আছে? তো দেখো তোমরা ছোটতে একটা অঙ্ক করে আসবে 8, ক্লাস 8 বা 9 অনুপাতের অঙ্ক করেছো, তো সেখানে একটা কথা পেয়েছিলে আনুপাতিক ভাগহার, সেখানে একটা কথা পেয়েছিলে আনুপাতিক ভাগহার। ভাগার জিনিসটা কি দেখো, এ এর কত পার্সেন্ট, এর কত অংশ আছে, এক, তো এ এ সমান সমান আমরা লিখবো 1/, দেখো টোটাল কত অনুপাত আছে, 1+2 কত হলো 3, 3+3 কত 6, 1/6 এর আনুপাতিক ভাগ হয়ে গেল 1/6। আর যদি বের করতে চাই আমরা যে এ ক টাকা পাবে, তখন আমাদের এই সূত্রটা মানে এই নিয়মটা মনে রাখো, গুণিত 120 করে দিবে, মানে য টাকা লাভ হয়েছে ত টাকা এখানে লিখে দিবে গুণ চিহ্ন দিয়ে, তো 6 দিয়ে কাটলে 20 মানে এ পাবে 20 টাকা, এ পাবে কত 20 টাকা। সেম বি এর কিভাবে বের করবো, বি এর কত অনুপাত ছিল 2 আর টোটাল কত অনুপাত ছিল 6, গুণিত 120 মানে কত পেলো 6, 20, 120 মানে কত পেলো 40 টাকা পেলো। সি এর সেম কিভাবে বের করবো, সি এর 3 ছিল আর নিচে কত 6, গুণিত 120 কত হবে এখানে 20 মানে কত 60। এইভাবে করে তোমার মূলধনটা ভাগ হয়ে গেলো, তাহলে সি দেখো য টাকা লাগেছিল ওই অনুপাতে ঠিক টাকা পেয়ে গেলো, বি দেখো য টাকা লাগেছিল ওই অনুপাতে ঠিক টাকা পেয়ে গেলো, সি দেখো য টাকা লাগেছিল ওই অনুপাতে ঠিক টাকা পেয়ে গেলো, তিনজন সমান করে ভাগ করে নিল না, মূলধনের অনুপাতে ভাগ করে নিল জিনিসটা, ঠিক আছে? অংশীদারিতে এইভাবে করে তোমাদের টাকাটা লাভটাকে ভাগ করতে হবে প্রত্যেক অঙ্কতে, ঠিক আছে? তো চলো আমরা এবার 5 নম্বর অঙ্কতে যাই। 5 নম্বর অঙ্কটা দেখো তোমরা একটু বই খুলে, দেখো 5 নম্বর অঙ্ক বলেছে দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে 5,000, 6,500, 5,200 আর 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো, ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলো, কে কত লাভ ভাংশ পাবে নির্ণয় করি। একটু বড় হবে অঙ্কটা, দেখো প্রথমে
যেই অঙ্ক দেওয়া থাক, যদি তোমার কাছে মূলধন দেওয়া থাকে তাহলে তাদের অনুপাত বের করে নেবো, তাদের তাদের অনুপাত বের করে নেবো। আগে তোমার কাজ হলো অনুপাতটা বের করে নেবো, তারপরে আমি বুঝাচ্ছি অঙ্কটা আবার। দেখো পাঁচ নম্বর অঙ্ক, দেখো তিনজনের নাম বলে দিয়েছে, কি কি বলেছে, দীপু, তারপরে কি আছে, রাবেয়া, রাবেয়া, রাবেয়া ও মেঘা, তিনজন বলে দিয়েছে না, মেঘা, দীপু, রাবেয়া ও মেঘা, এই তিনজনের মূলধন অনুপাত কত হবে? তিনজনের ডাইরেক্ট করে দিচ্ছি, মেঘার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে বলো? দীপু ক টাকা লাগিয়েছিল? দীপু, দীপু লাগিয়েছিল 6500, 6500। রাবেয়া কত লাগিয়েছিল? রাবেয়া লাগিয়েছিল তোমার 5200, 5200। আর মেঘা কত লাগিয়েছিল? মেঘা লাগিয়েছিল 9100, মানে 9100। এবার দেখো এদের যত ছোট করতে পারবে, জানো তো ছোট করার মানে কি, শূন্য শূন্য কেটে দিলাম, এদের সব দিকে একই শূন্য আছে। নামলো কত? 65:52:91। আর দেখো আর কি ছোট করা যাবে, এটাকে ছোট করা মানে প্রত্যেকটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা, প্রত্যেকটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেক তুমি এটাকে দুই দিয়ে করলে এটাকে তিন দিয়ে করবে, এরকম না, প্রত্যেকটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এটা চোখ ধরো, প্রত্যেকটা 13 দিয়ে ভাগ যাচ্ছে, 5 13 65, 4 13 52, আর 7 13 91। এর থেকে আর একে ছোট করা যাবে না। তো দেখো তাদের মূলধন অনুপাত আমরা কত পেয়ে গেলাম, 5:4:7। এটা রেখে দাও, এটা ভবিষ্যতে কাজে লাগবে, এটা রেখে দাও, এটা অঙ্ক করার সময় কাজে লাগবে। তো তুমি যখনই অঙ্ক পাবে এরকম, আগে মূলধন অনুপাতটা বের করে নেবে, তাদের মূলধন অনুপাত বের করে নেবে। এবার বলেছে মেন কথা, দেখো বলেছে বছরের পরে তাদের 14400 টাকা লাভ হলো, 14400 টাকা লাভ হয়েছে, ওই লাভের তারা 2/3 সমান ভাগে ভাগ করবে। তো আগে এই কাজটা করে ফেলি, বছরের শেষে লাভ হয়েছে, লিখে দাও আগে, বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? 14400 টাকা, 14400 টাকা। বলেছে লাভের 2/3, লাভের 2/3। তাহলে আমরা দেখো লাভের 2/3 কিভাবে বের করবা, লাভের 2/3 সমান সমান কত? দেখো লাভ এর বলেছে মানে লাভ কত, লাভ 14400, লাভ এর যার সাথে এর যোগ থাকবে তার সঙ্গে গুণ হয়ে যাবে কথাটাতে। এর মানে গুণ চিহ্ন, এর মানে, এর মানে হলো গুণ, ঠিক আছে। দেখো এটা কাটাকাটি করলে কত হয়ে যায়, 4 8 4800, মানে এটা হয়ে গেল 9600 টাকা। দেখো 2/3 মানে বুঝতে পারলে? তোমাকে যদি বলি আমি 100 টাকার 1/2 কত হবে, 100 টাকার হাফ মানে কত, 50 টাকা, মানে কি করছি, গুণ করছি না। তাহলে এবার তোমাকে যদি বলি 100 টাকার 2/4 কত হবে, কি করবা, 4 25 100 মানে কত, 50। সেম এরকমই 100 টাকার বলেছে এত টাকার 2/3, এত টাকার 2/3 মানে ওর সঙ্গে 2/3 গুণ করে দিলাম, ঠিক আছে। তো দেখো তোমার লাভ হয়েছিল কত টাকা, লাভ হয়েছিল 14400 টাকা, বছরের শেষে লাভ হয়েছে 14400 টাকা। বলছে যে লাভের 2/3 মানে এত টাকা সমান ভাগে ভাগ করে নিয়েছে, সমান ভাগে মানে তিন বন্ধু সমান ভাগে ভাগ করে নিয়েছে, মানে সমান ভাগে ভাগ করলে কি হবে, অতএব 9600 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে ক টাকা করে পাবে, সমান ভাগে ভাগ করেছে, কোনো মূলধন অনুপাতে করেনি, এত টাকা সমান ভাগে ভাগ করেছে, বাকি যে টাকাটা থাকে ওটা মূলধন অনুপাতে করবে, কিন্তু আগে সমান ভাগে এটা বের করেনি। 9600 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে ক টাকা করে, 9600 ভাগ 3 কত করে পাবে, 3×9 আর দিকে হলো 2 3200 টাকা, কত টাকা করে পাবে প্রত্যেকে, 3200 টাকা করে। দেখো প্রত্যেকে 3200 করে পেয়ে গেলো, দীপুও পেয়ে গেলো, রাবিয়া পেয়ে গেলো, মেঘা পেয়ে গেলো, কিন্তু এবার তারও টাকা পড়ে আছে না, আমরা শুধু মূলধনের এত অংশ বের করেছি, এবার তারও বাকি টাকা পড়ে আছে, বাকি টাকা ক টাকা পড়ে আছে, বাকি টাকা, বাকি টাকা সমান সমান কত পড়ে আছে, দেখো লাভ হয়েছিল 14400, আর এত টাকা আমরা ভাগ করে নিলাম, বাকি কত পড়ে থাকলো, অতটা বিয়োগ করে দিলে যতটা পড়ে থাকবে ওটাই তো, কত পড়ে থাকলো, 0 0, এটা হলো 0 0, আর হলো 48, কত টাকা পড়ে থাকলো, 4800 টাকা পড়ে থাকলো। এবার কি বলেছে বইয়ে,
বলেছে বাকি টাকা বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলো, কারণ তো মূলধনের অনুপাতে, মূলধন অনুপাত কত ছিল এটা, মূলধন অনুপাত এটা, তো এই টাকাটা বলছে মূলধন অনুপাতে ভাগ করলো, এই টাকাটা বলছে মূলধন অনুপাতে ভাগ করলো। তোমরা খাতা নিচে করবে, জায়গা নেই বলে আমি সাইডে করছি, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করলো। অতএব 4800 টাকা মূলধনের মূলধনের অনুপাতে অনুপাতে ভাগ করলে ভাগ করলে দীপু পাবে, দীপু কত টাকা পাবে, দীপু পাবে, দীপু কত টাকা পাবে, দীপুর অনুপাত কত, দীপুর অনুপাত কত 5, দীপুর অনুপাত কত 5। আর নিচে কত করতে বলেছিলাম যখন উদাহরণটা দিচ্ছিলাম, তখন সবটা অনুপাতের যোগ, সবটা অনুপাতের যোগ মানে কত, 5 4 9 এর সাথে 16, কত 16 গুণিত জ টাকা আমরা ভাগ করব, গুণিত জ টাকা আমরা ভাগ করব, কত টাকা ভাগ করছি 4800 টাকা, গুণিত কত 4800 টাকা, তাহলে 16 দিয়ে 48 কে ভাগ করলে কত 300, মানে কত টাকা পেলো 1500 টাকা। দীপু কত বলো 1500 পেয়েছে, কিন্তু আগে কত পেয়ে গেছিল প্রত্যেকে, আগে কত 3200 করে প্রত্যেকে পেয়ে গেছিল না, 1500 প্লাস 3200 কত 1500 প্লাস 3200, আগে কত পেয়ে গেছিল 3200, সমান সমান 4700 টাকা, ঠিক আছে। দীপু কত পেয়ে গেল টোটালি একবারে 4700 টাকা, দেখো মূলধন অনুপাতে গেল 1500 আর আগে প্রত্যেকে পেয়ে গেছিল 3200, মানে টোটাল 4700, মূলধন অনুপাতে কত পেয়েছিল 1500, মূলধন অনুপাতে পেলো 1500, আগে 3200 ভাগ হয়ে গেছিল বলে 3200 যোগ করে দিলাম, 3200 তো প্রত্যেকে পেয়েছিল, তার টোটাল কত পেয়ে গেল দীপু, এখানে মোট কথাটা লাগিয়ে দিলে ভালো হবে, দীপু মোট পাবে 1500 প্লাস 3200 মানে 4700, ওকে। তারপরে কে আছে দীপুর পরে, কে আছে দীপুর পরে, কে আছে রাবেয়া, রাবেয়া কত পাবে, রাবেয়া কত পাবে, রাবেয়া পাবে, রাবেয়া রাবেয়ার অনুপাত কত ছিল 4, রাবেয়ার অনুপাত কত ছিল 4, আর নিচে কত সপ্তাহ অনুপাত যোগ করলে 16, 16 গুণিত কত 4800 মানে সেম 4800 মানে 300 মানে কত 1200, 1200 যোগ রাবেয়া কত পেয়েছিল ওখানে 3200, সবার সঙ্গে 3200 যোগ হবে যেহেতু সবাই 3200 টাকা পেয়েছে মানে কত 0 0 4 আর 4 কত 4400 টাকা, রাবেয়া কত পেলো 4400। লাস্ট কে বাঁচলো, লাস্ট বাঁচলো আমাদের মেঘা, আমাদের মেঘা, মেঘা মেঘা কত পাবে, মেঘা পাবে, মেঘার অনুপাত কত ছিল 7, মেঘার অনুপাত কত ছিল 7, নিচে কত 16 গুণিত 4800 মানে কত 300, মানে মেঘা কত বলে 2100 আর 3200 টাকা তো সবাই পেয়েছে মানে মেঘাও পেয়েছে, তাহলে 3200 কত হয়ে যাবে এখানে 5300, কত হয়ে গেলো 5300 টাকা। সবার শেষে টাকা লাগিয়ে দিবে, আমার একটু অভ্যাস আছে আমি ভুলে যাই এসব টাকা টাকা লাগাতে, তো তোমরা লাগিয়ে দিবে, ঠিক আছে। তো দেখো দীপু টোটালে পেলো 4700 টাকা, রাবিয়া টোটালে পেলো, টোটাল মানে মোটে মোট পেলো, লিখে দিবা মোটটা, রাবিয়া মোট পেলো 4400 টাকা আর মেঘা মোট পেলো 5300 টাকা, এইটুকুই তোমাদের অঙ্ক। দেখো কি করলাম, বলেছিল এরা এত এত টাকা লাগিয়ে সব এত 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 টাকা লাগিয়ে একটা বিজনেস শুরু করেছিল, ব্যবসার শেষে বলেছিল এত টাকা লাভ হয়ে গেছিলো, এত টাকা লাভকে এবার কীভাবে ভাগ করবে, ওদের মধ্যে আবার অনেক রকম নীতি ছিল যে ভাগ করবো তো এর 2/3 আমরা সমান ভাগে ভাগ করে নেবো, এর 2/3 মানে 9600 টাকা সমান ভাগে ভাগ করে নিয়েছে মানে প্রত্যেকে 3200 করে পেয়ে গেছে, বাকি টাকা বললো মূলধন অনুপাতে করবে, বাকি কত বেঁচে ছিল 4800, 4800 টাকা তখন মূলধন অনুপাতে করলাম, মূলধন অনুপাতে করে এ পেলো 1500, এ পেলো 1200, এ পেলো 2100 আর বাকি যে 3200 পেয়েছিল সেটা সবার সাথে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। ওকে তো অঙ্কটা স্ক্রিনশট মেরে নাও, ভিডিওটা পজ করে টুকে নাও, ঠিক আছে। তারপরে এবার আমরা 6-9 অঙ্কর দিকে যাবো, চলো এবার 6 অঙ্ক দেখি, এটা মিটিয়ে দিলাম, দেখো 6 অঙ্কটা দেখো,
6 নম্বর বলেছে তিন বন্ধু যথাক্রমে 8000 10000 12000 টাকা সংগ্রহ করে এক ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। ওকে, বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5000 টাকা দিল। একটা বিজনেস শুরু করেছিল এত এত টাকা লাগিয়ে, লাভ হয়ে গেছে 13400, সেই লাভ থেকে 5000 টাকা একটা কিস্তি দিল। 5000 টাকায় কী করলো? একটা কিস্তি দিল, ঠিক আছে। এবার কিস্তি দেওয়ার পরে বলছে বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিল, কে কত লাভ পাবে। ওকে, চলো অঙ্কটা করে নিই। তিন বন্ধু, তো ধরি তিন বন্ধু, আগে আমরা ধরে নিই তিন বন্ধু, যেহেতু নাম দেওয়া না তার নাম দিয়ে দিই আমরা। ধরি তিন বন্ধু, তিন বন্ধু কি ধরবো আমরা? এ, বি ও সি। এর মূলধনের অনুপাত সবটা অঙ্ক তো বলেছি, আগে মূলধন অনুপাতটা বের করে নেবে, কোথাও না কোথাও কাজে লাগবে। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? মূলধন অনুপাত কত? এইচ টু বি টু সি সমান সমান, এইচ টু বি টু সি সমান সমান কত? মূলধন অনুপাত এইচ টু বি টু সি সমান 8000 10000 12000, 8000 10000 12000, 8000 10000 12000। ওকে, তিনটা শূন্য তিনটা শূন্য সবার কেটে দিই, নামলো কত? 8:10:12, মানে কত? আবার যদি দুই দিয়ে ভাগ করি তো দেখো কত আসছে, 4:5:6। তাহলে এদের আমরা মূলধন অনুপাত কত পেলাম? 4:5:6। ইস্টু মানে অনুপাত, 4:4:5:6। এবার বলছে বছরের শেষে তাদের লাভ হয়েছে 13400 টাকা। বছরের শেষে লাভ হয়েছে 13400 টাকা। তো অতএব দিয়ে লিখে দিই, অতএব অতএব না এমনি লিখে দিই, যে তিন পারমিশন আছে, বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? 13400 টাকা। বছরের শেষে কত লাভ হয়েছে? 13400 টাকা। ওকে, বলছে এবার ওই লাভ থেকে বলছে 5000 টাকা তিনি ব্যাংকের কিস্তি দিলেন, 5000 টাকা ব্যাংকের কিস্তি দিলেন, 5000 টাকা ব্যাংকে, 5000 টাকা ব্যাংকে কি দিলেন? ব্যাংকের কিস্তি দিলেন, কিস্তি কিস্তি দেওয়ার পর দেখো 5000 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর লাভ কত বাজবে? দেওয়ার পর লাভ কত বাজবে? মানে ওটা বিয়োগ করে দিতে হবে, পর লাভাংশ 5000 টাকা কিস্তি, এত টাকা লাভ হয়েছিল তার মধ্যে থেকে 5000 টাকা ও ব্যাংকে কিস্তি দিয়ে দিল, যেহেতু এত টাকা ও ব্যাংক থেকে নিয়েছিল ধার, এগুলো একটা ব্যাংক থেকে ধার নিয়েছিল বলে, তো 5000 টাকা ব্যাংকে কিস্তি দিল, তো লাভ কত পড়ে থাকলো? 13400 টাকা লাভ হয়েছিল, আর তার থেকে 5000 টাকা ব্যাংকে কিস্তি দিল, কত টাকা পড়ে থাকলো? 8400 টাকা। কত টাকা পড়ে থাকলো? 8400 টাকা। ওকে, এবার এই টাকাটাকে কি বলছে? মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে, এই টাকাটাকে মূলধন অনুপাত মানে এটাতে ভাগ করে নিচ্ছে, এই টাকাটাকে মূলধন অনুপাতে কি করছে? ভাগ করে নিচ্ছে। ওকে, জাস্ট এ সেকেন্ড, একটু জল খেয়ে নি। দেখো এই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করছে, অতএব 8400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে এ পাবে, এ ক টাকা পাবে? এর অনুপাত কত ছিল? 4। এর অনুপাত কত ছিল? 4। বাই কত হয়ে যাবে? প্রত্যেকটা অনুপাতের যোগফল, প্রত্যেকটা অনুপাতের যোগফল মানে 4+5+6 মানে কত? 15। কত? 15। গুণিত জট ক টাকা ভাগ করছি? 8400। গুণিত ক টাকা ভাগ করছি? 8400। কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে 5×75 75, তারপরে ওখানে আসলো 9 90, 6×90, তাহলে এটা কত হয়ে গেলো? 0 6×24 4, হাত থাকলো 2, বাচ্চারে করে দিয়ে 2, 2240 টাকা। কত হলো? 2240 টাকা। ওকে, বি পাবে, এরপরে বি পাবে, বি ক টাকা পাবে? বি এর অনুপাত কত ছিল? 5 5/15 গুণিত
8400 মানে কত হয়ে যাবে একই 560 দিয়ে কাটবে মানে কত হয়ে গেল 0 536 এর 0 আর থাকলো 3 5 5 25 আর 3 28 ওকে 2800 সি পাবে সি পাবে সি কত টাকা পাবে সি এর অনুপাত কত ছিল 6 6 বাই 15 গুণিত 8400 কত হয়ে গেল এখানে 560 মানে কত হয়ে যাবে 0 636 এর 6 আর থাকলো 3 আর 536 দিনে 3 3360 টাকা সফটওয়্যার শেষে টাকা লাগাবে সফটওয়্যার শেষে টাকা ওকে দেখো তাহলে অঙ্কটা খুবই সোজা ছিল অত ভারী ছিল না অঙ্কটা অঙ্কটা খুব সোজা ছিল অঙ্কটা খুবই সোজা ছিল দেখো বলে দিয়েছিল এত এত টাকা দিয়ে বিজনেস শুরু করেছে বছরের শেষে লাভ হয়েছিল 13400 টাকা বছরের শেষে লাভ হয়েছিল 13400 টাকা ওই টাকা থেকে কি করলো 5000 টাকা ওই টাকা থেকে 5000 টাকা কিস্তি দিয়েছে 5000 টাকা কিস্তি দেওয়ার পরে 8400 টাকা বেঁচেছে এবার বলছে টাকা তো বেঁচে গেল কি করব ভাগ করে নি তিনজনে তো কিভাবে ভাগ করব মূলধন অনুপাতে ভাগ করব তো 8000 টাকা মূলধন অনুপাতে তোমরা সবাই জানো কিভাবে ভাগ করবে যার যেটা অনুপাত সেটা উপরে রেখে টোটাল অনুপাতের যোগফল গুণ কাটাকাটি বাস এটুকুই তো অঙ্ক তো টুকার তাহলে টুকে নাও ভিডিওটা পজ করে নাও স্ক্রিনশট মেরে নাও এবার আমরা 7 নম্বর অঙ্কের দিকে যাব ওকে দেখো 7 নম্বর অঙ্কের দিকে যাই 7 নম্বর অঙ্কটা একবার তোমরা বই খুলে দেখো কি আছে তখন এটা আমি মিটিয়ে দিই দেখো 7 নম্বর অঙ্ক বলেছে দুই বন্ধুর মধ্যে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না বলছে দুই বছরের মধ্যে যদি টাকা ফেরত দিই তো কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু এটি সমবায় ব্যাংক থেকে 6000 8000 ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করলো বলছে দুই বছরের মধ্যে একটা সমবায় ব্যাংক আছে ওখানে টাকা যদি ধার নিলাম দুই বছরের মধ্যে যদি টাকা জমা দিই তো কোনো সুদ দিতে হবে না এই আশাই 6000 8000 ও 5000 টাকা ধার করে যৌথভাবে একটি রিক্সা কিনে চারটি রিক্সা কিনে ক্রয় করলাম দুই বছর পরে দেখা গেল সমস্ত খরচ বাদ দিয়ে 3400 টাকা আয় হয়েছে 3400 টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর যে টাকা লাভ হলো সেটা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে নেওয়ার পরে বলছে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ওই যে 6000 8000 5000 টাকা ব্যাংক থেকে যে নিয়েছিল নিজের টাকা ফিরিয়ে দিলেন এখন কার হাতে কত টাকা থাকবে দেখো টাকা ব্যাংক থেকে ধার নিল ব্যবসা শুরু করলো লাভ হলো লাভটাকে মূলধন অনুপাতে সবাই ভাগ করে নিল ভাগ করার পরে যে টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছিল সে টাকাটা সবাইকে ব্যাংকে আবার ঘুরিয়ে দিয়ে দিল সবাই এবার বাকি তো কিছু টাকা হাতে থাকলো ওই টাকার অনুপাত কী হবে এটা বের করতে বলেছে ওকে চলো দেখে নিই তাহলে আগে আমরা যেটা আমাদের কাজ ওটা করে নিই তিন বন্ধুর মূলধন অনুপাত দেখে দিই অতএব লিখি তিন বন্ধু এ বি সি এর মূলধনের অনুপাত এইচ টু একটু বড় করে লিখি না তোমরা বুঝতে পারবে না এইচ টু বি এইচ টু সি কত আছে 6000 5000 আর 8000 তো সিম্পল এটা কেটে দাও 3টা 0 প্রত্যেকে কত হলো 6:8:5 তাহলে মূলধন অনুপাত কত পেলাম 6:8:5 ঠিক আছে বলছে বছরের শেষে লাভ হয়েছে 3400 টাকা খরচ বাবদ দুই বছরে আয় হয়েছে কত টাকা 30400 টাকা 30400 টাকা 30400 টাকা ওকে অতএব এটাকে মূলধন অনুপাতে ভাগ করতে বলেছে প্রথমে মূলধন অনুপাতে ভাগ করে নি অতএব এ পাবে এর অনুপাত হবে 6/3000 সরি 30400 গুণিত কত টাকা
সরি 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 3430 আর 400 মিটার টোটাল অনুপাতের যোগফল, মানে 6 8 14 আর 5 19, কত 14 আর 5 19, 19 গুণিত 30400। ওকে, এটা কাটাকাটি যাবে তো দেখি, 1 হলো এখানে 19 মানে 1 11 11 6 6 100 1600 19 দিয়ে কাটলে এটা 1600 হচ্ছে। ওকে, না তোমরা ভাগ করে দেখে নিবে সাইডে, 1600ই হবে। 1600 মানে গুণ করলে ওটা 600 96 9600 টাকা, এ কত বলে 9600 টাকা। ওকে, বি পাবে বি ক টাকা পাবে, বি এর কত 8 বাই কত 19 গুণিত 30400, মানে কত 1600, মানে এখানে 80 আর 48 মানে হলো 128 টাকা। সি পাবে সি এর কত 5, ছোট করে লিখছি কারণ নিচে জায়গা আছে কিনা, 5 বাই 19 গুণিত 30400, নিচ দিয়ে কাটলে হলো 1600, মানে এখানে হলো 580 টাকা। ওকে, এটা পাবে। এবার কি বলছে, বলছে প্রত্যেকে নিজে নিজে ঋণের টাকা ব্যাংকে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দেওয়ার পরে তাদের হাতে যে টাকা থাকবে তাদের অনুপাত কত। তো আমি একবারে অঙ্কটা করে দিচ্ছি, তোমরা সবাই বুঝে যাবে। আমি এখানে লিখছি দেখো, প্রত্যেকে ব্যাংকে নিজ নিজ ঋণ, নিজের ঋণ কি দেওয়া আছে এখানে, নিজ নিজ ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর বেঁচে থাকা, এটা লিখবে একটু, হ্যাঁ, বেঁচে থাকা টাকার অনুপাত দেখো, এটা তো পেয়েছে হাতে। এবার কি হবে, যেটা তার টাকা ব্যাংক থেকে নিয়েছিল, ও নিয়েছিল 6000, ও নিয়েছিল 8000, ও নিয়েছিল 5000, টাকা ঘুরিয়ে দিবে ব্যাংকে, তারপরে হাতে কত বেঁচে থাকছে দেখো, A:B:C। এ কত টাকা পেয়েছে, 9600, কত টাকা পেয়েছে 9600, ব্যাংকে কত ফেরত দিতে হবে, ব্যাংকে কত 6000 টাকা ফেরত দিতে হবে, -6000। ওকে, বি কত পেয়েছে 128, মানে 12800, বিয়োগ ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে 8400, মানে এটা টাকা তো ওরা নিয়েছিল ব্যবসা শুরু করার জন্য। সি পেয়েছে 8000 টাকা আর ব্যাংকে কত দিতে হবে, সি এর কত আছে 5000, তাহলে 5000 টাকা। তাহলে এখানে কত নামলো, বিয়োগ করে নামবে 3600, এখানে বিয়োগ করে নামবে 4800, আর এখানে বিয়োগ করে নামবে 3000। ওকে, কাটাকাটি করলে দেখো কি হচ্ছে, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে গেল। এবার আমি 6 দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে, 6 6 36, 6 8 48, আর 6 5 30, উত্তর হলো এটা, তাদের মূলধন অনুপাত হলো, সরি, তাদের হাতে বেঁচে থাকা টাকার অনুপাত হলো 6:8:5, তাদের বেঁচে হাতে বেঁচে থাকা টাকার অনুপাত হলো 6:8:5। ওকে, এটা হলো অ্যান্সার, তাদের হাতে বেঁচে থাকা টাকার অনুপাত হলো 6:8:5, মানে এটাই ঘুরে আসলো লাস্টে। চলো অঙ্কটা দেখে নাও ভালো করে, কিছুই করলাম না, অঙ্কটা বলে দিয়েছিলে, এ এত টাকা, বি এত টাকা, আর সি এত টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল, নাম দেওয়া ছিল না, আমরা নিজে থেকে ABC নাম দিয়েছি। তো এ এত টাকা, বি এত টাকা, সি এত টাকা দিয়ে বিজনেস শুরু করলো, বলছে 2 বছরে আয় হয়ে গেছে এত টাকা, তো সবাই ভাগ করে নিল টাকাটি। ভাগ করার নিয়ম তো জানো, যার যেটা অনুপাত সেটা উপরে দিয়ে ভাগ করে নিতে হবে। ভাগ করে নেওয়ার পরে যেটা টাকা পেলো, ওই টাকা থেকে য টাকা ধার নিয়েছিল, ওটা ব্যাংকে ফেরত দিতেলো, মানে দেখো ব্যাংকে ফেরত দিলে মাইনাস হয়ে যাচ্ছে টাকাটা, ব্যাংকে ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পরে যেটা টাকা পড়ে থাকলো সবার কাছে, যেটা টাকা পড়ে থাকলো যার যার কাছে, ওটা টাকার অনুপাত কত, অনুপাত তো সবাই বের করতে জানো, বাস হয়ে গেলো, এটাই অঙ্ক ছিল। চলো এবার আজকে লাস্ট অঙ্ক, 8 নম্বর অঙ্ক আমরা দেখে নেবো, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা একটু বড়ো হবে, ভালোই বড়ো আছে 8 নম্বর অঙ্কটা, তো কোনো ব্যাপার নাই, মানে অঙ্ক সোজা, তোমার অঙ্কটা টুকে নাও, তাহলে 8 নম্বর অঙ্কটা বড়।
দেখো আট নম্বর অঙ্ক দেখো, বলেছে তিন বন্ধু যথাক্রমে এত 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 টাকা মূলধন নিয়ে, বললাম না এত এত টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম বন্ধু ড্রাইভার ও দ্বিতীয় দুজন কন্ডাক্টর, ওকে। তারা ঠিক করেন মোটায়ের দুইয়ের পাঁচ অংশ, মোটায়ের দুইয়ের পাঁচ অংশ কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন। মানে মোটায় যেটা হবে তার দুইয়ের পাঁচ অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবে, এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। মানে দুবার অঙ্কটা করতে হবে। তাহলে কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে? তো আগে আমাদের প্রথম কাজ হলো লিখে নিব যে মূলধন অনুপাতটা আগে বের করে নি। হ্যাঁ, তিন বন্ধু নাম দেওয়া নেই, তো আমরা A:B:C ধরে নিই, অঙ্কটা একটু বড় হবে। তিন বন্ধু এ বি ও সি এর মূলধনের অনুপাত, মূলধন অনুপাত কত আছে দেখো, A:B:C এর কত আছে 1,20,000, তারপর বি এর কত আছে 1,50,000, সি এর কত আছে 1,10,000। ওকে, তাহলে 4-0 সবার কেটে যাবে, মানে কত পড়ে থাকবে 12:15:11। এটা হলো কি এদের মূলধন অনুপাত, এটা কি হলো এদের মূলধনের অনুপাত, এটা হলো মূলধন অনুপাত। এবার বলছে কোনো মাসে লাভ হয়ে গেছে ওদের 29,260 টাকা, কোনো মাসে লাভ হয়ে গেছে 29,260 টাকা লেখা যাবে। অতএব কোনো মাসে লাভ হয়েছে, আচ্ছা কোনো মাসে না এক মাসে লিখে দিই, এক মাসে লাভ হয়েছে কত টাকা 29,260 টাকা, 29,260 টাকা। ওকে, বলেছে লাভের দুইয়ের পাঁচ অংশ, বলেছে লাভের দুইয়ের পাঁচ অংশ মূলধন অনুপাতে ভাগ, সরি লাভের দুইয়ের পাঁচ অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবে। তা আগে বের করি, লাভের দুইয়ের পাঁচ অংশ, দুইয়ের পাঁচ অংশ, লাভের দুইয়ের পাঁচ অংশ মানে কত হবে, দুইয়ের পাঁচ অংশ মানে কত বলো, 29,260 গুণিত দুইয়ের পাঁচ, কিন্তু লাভ এর বলেছে লাভের সাথে গুণ চিহ্ন হয়ে যাবে। তারপরে পাঁচ দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, পাঁচে পাঁচে 25, আর এখানে বাঁচলো 42, মানে 5×8=40, তারপরে বাঁচলো 26, পাঁচে পাঁচে 25, 2×5=8=52, কত হলো 5×8=52, মানে এটা কত হয়ে যাবে গুণ করে, 2 দিয়ে গুণ করলে 4,07, আর এখানে 11,704, দুগুণে 4+2=17,000, 8+2=17, 5+2=17, ঠিক আছে 11,704 টাকা, কত 11,704 টাকা। ওকে, দেখো এবার বলেছে এই টাকাটা লাভের দুইয়ের পাঁচ অংশ, লাভের দুইয়ের পাঁচ অংশ মানে এই টাকাটা বেরোলো না, এই টাকাটা বলছে 3:2:2 অনুপাতে ভাগ করতে বলেছে। অতএব 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করতে বলেছে, অনুপাতে ভাগ করলে দেখো থ্রি মানে কার আমি শর্ত করে লিখে দিচ্ছি এখানে, এ আর বি মানে 2 আর সি মানে 2, বুঝতে পারলে আমি ছোট্ট করে লিখে দিলাম। হ্যাঁ, তো দেখো এত টাকা যদি 3:2:2 অনুপাতে ভাগ করি তো এ কত পাবে, বি কত পাবে, সি কত পাবে, ফাট করে বের করে নেবো আমরা এখানে, এ কত পাবে, বি কত পাবে আর সি কত পাবে, ওটা আমরা ফাট করে বের করে নেব। দেখো এ কত পাবে, এখানে এ পাবে, আমি ছোট্ট করে করছি, এ পাবে দেখো এর অনুপাত কত 3, নিচে কত যোগ হবে, তিনটায় যোগ হয়ে যাবে, মানে 3×5=7, 3×5×7, আর এখানে কত হলো 11,704, কত হলো 11,704, তো কাটাকাটি করলে কত হয়ে যাবে এখানে 11 মানে 1, এখানে হলো 6×42, 6×42 7×49, আর এখানে হলো 7×14 1672, এটা গুণ করলে কত হয়ে যাবে 3×6, মানে গুণ বলতে এটা আর এটা গুণ, 3×6, আর এখানে 3×7=21, 3×7=1, 7×2 6×3=18, 2×0 আর 3×3=5, 5016, এ কত টাকা পেলো 5106 টাকা। কিসের বেসিসে 3:2:2 অনুপাতে,
অতএব বি পাবে, বি কত পাবে বলো? বি পাবে 2/7 গুণিত 11704, মানে এটা কাটলে কত হয়ে যাচ্ছে 1672। 1672 মানে কত হবে এটা? 2 × 4, 7 × 14, 4, হাত থাকলো 1, আর 6 × 12, 12 আর 1 = 13, হাত থাকলো 1, 2 × 3, 3344 টাকা, 3344। অতএব সি কত পাবে? সিও সেম টাকায় পাবে, কেন? সি এর অনুপাত 2 আছে না, সি এর অনুপাত 2, বি এর অনুপাত 2, তাহলে সিও সেম টাকা পাবে, টাকা। ওকে, এটা তো হয়ে গেল এই অনুপাতে, 2:3:2:2 অনুপাতে। বাকি যে তোমার টাকা পড়ে আছে, এটা তো শুধু ভাগ করলাম 11704, বাকি কত টাকা পড়ে আছে? বাকি কত টাকা পড়ে আছে? বাকি পড়ে কত টাকা আছে? বাকি টাকা, বাকি কত টাকা? বাকি টাকা, বাকি কত টাকা? বাকি কে দেখো, লাভ কত হয়েছিল? 29,260 টাকা, কত লাভ হয়েছিল? 29,260 টাকা। বাকি ক টাকা পড়ে আছে? ক টাকা চলে গেছে, 11704 টাকা ভাগ করে নিয়েছি, 11704 টাকা, তাহলে বাকি ক টাকা পড়ে থাকলো? এটা থেকে বাদ দিলে কত হয়? 29,000 থেকে ভাগ করলে কত হয়? ভাগ করলে হবে 17,556, করে নিচ্ছি এখানে 6, ভাগ করলে হবে তোমার 6, 17,556। এটা হবে টাকা। ওকে, এবার এই টাকাটাকে বলছে, এই টাকাটাকে বলছে মূলধন অনুপাতে ভাগ করতে, এই টাকাটাকে বলছে মূলধন অনুপাতে ভাগ করতে, এই টাকাটাকে বলছে মূলধন অনুপাতে ভাগ করতে। তারপর কি অনুপাত বের করতে বলেছে? না, শুধু ডিরেক্ট বলেছে যে কয় কে কত টাকা পাবে হিসাব করি, ঠিক আছে? দেখো, অতএব এ পাবে, আচ্ছা এটা আগে লিখে দিই, এই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করতে বলেছে, 17,556 টাকা টাকা মূলধন অনুপাতে ভাগ করলে, মূলধন অনুপাতে ভাগ করলে, মূলধন অনুপাতে ভাগ করলে দেখো কি হবে, এ পাবে, এ ক টাকা পাবে? এর অনুপাত কত মূলধনে? 12, তাহলে 12 উপরে, আর নিচে কত হবে? 12+15+11, মানে কত? 12+15=27, 12+15=11, 38, 38 গুণিত ক টাকা ভাগ করছে? 17,556। এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 462, 462, এবার 462 × 12, 462 × 12, 462 × 12 করলে কত হবে? 462 × 12 করলে কত হবে? 2 × 4 হাত থাকলো, সরি, 2 × 4, 6 × 12 হাত থাকলো 1, আর 4 × 8=9, 2, 6, 4, 4, 5, 5, কত হলো? 5,544, দেখো এ পেলো 5,544, প্লাস কত পেয়ে গেছিলো আগে এখানে, প্লাস কত পেয়ে গেছিলো এ? 5,516, কত পেয়ে গেছিলো? 5,016, প্লাস 5,016, প্লাস 5,016, মানে এটা যোগ করে কত হয়ে গেল? দেখো মূলধন অনুপাতে পেলো 5,544, আর 3:2 অনুপাতে কত পেয়ে গেছিলো আগে এ? এ কত পেয়েছিল আগে? 5,116 টাকা, তো এটা যোগ করে দিই, এবার 6×4=10, হাত থাকলো 1, আর এখানে 4×5=6, আর এখানে 5, আর এখানে 10, 10,560 টাকা, কত টাকা পেলো? 10,560 টাকা। ওরকম করে বি কত পাবে? বি পাবে, বি ক টাকা পাবে? বি এর অনুপাত কত? 15, বি এর অনুপাত কত? 15, 15/38 গুণিত 17,556, কাটাকাটি করলে হবে এটা 462, এটা গুণ করলে হবে, 15 কে 462 দিয়ে গুণ করলে হবে, 5×2=10, হাত থাকলো 1, 5×6=31, হাত থাকলো 3, 4×5=20, 2, 6, 4, মানে এখানে 0, আর এখানে হলো 3, 9, 6, 6, 9, 3, 0, কত পেলো এখানে মূলধন অনুপাত? কত পেলো? 6,930, আর আগে কত পেয়ে গেছিলো? 3,344, এটা এটা পেলো মূলধন অনুপাতে, আর আগে ক টাকা পেয়েছিল? 3,344 টাকা, আগে কত পেয়ে গেছিলো? 3,344 টাকা। এখানে মোট কথাটা লাগিয়ে দিবে তাহলে ভালো লাগবে, এ মোট পাবে, বি মোট পাবে। ওকে, এটা যোগ করলে কত হয়ে যাবে? এটা যোগ করলে হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে 7, 12, আর 6×3=9, 10, 10,274 টাকা, কত? 10,200
74 টাকা ঠিক আছে এবার দেখো সি কত পাবে সি সি এল হয়ে যাবে তোমার এটা সি মোট পাবে সব টাকা হবে এগুলো টাকা দেখো সি মোট পাবে সি এর কত অনুপাত আছে 11 সি এর কত অনুপাত আছে 11 11 বাই 38 গুণিত 17756 17556 দেখো এটা এটা কাটলে কত হয় সবাই জানো 462 আর এটা এটা গুণ করলে হবে 400 মানে হবে 508 দিয়ে আর আমি করে দিয়েছি 5028 5028 আর যোগ কত করতে হবে 3344 তাহলে কত হচ্ছে 6 4 8 12 2 6 4 6 4 8 12 2 হাত থাকলো 1 4 আর এখানে হলো 8426 টাকা 8426 টাকা ওকে তো দেখো এটা অঙ্কটা একটু বড় ছিল অনেক হ্যাপাজার্টের মতো হয়ে গেল বোর্ডটা ছোট হয়ে যাবে তোমার খাতাতে ঠিক বোঝা যাবে প্রথমে বলেছিল এ বি সি এত এত টাকা লাগিয়ে দিয়েছে অন্য মানে ব্যবসার জন্য ওকে এক মাসের শেষে লাভ হয়েছে এত টাকা এবার এই টাকার 2/5 অংশ বলছে এই টাকার 2/5 অংশ বের করতে বলেছে তো 2/5 অংশ আমরা বের করে নিলাম মানে 11704 টাকা এই 11704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করে নিতে বলেছে তো আমরা প্রত্যেককে দিয়ে দিলাম এ পেয়ে গেলো এখান থেকে এত টাকা বি পেয়ে গেলো এখান থেকে এত টাকা সি পেয়ে গেলো এখান থেকে এত টাকা এবার বাকি টাকা মানে কত এটা থেকে এটা বাদ দিলে বাকি টাকা মানে এটা থেকে এটা বাদ দিলে বাকি টাকা বলছে মূলধনের অনুপাতে ভাগ করতে মানে মূলধন অনুপাত মানে এটা এটা অনুপাতে তো এই এই অনুপাতে ভাগ করে নিলাম আমরা এই অনুপাতে ভাগ করে এ পেলে এত বি পেলে এত আর সি পেলো এত তিনজনেই এত এত করে পেয়ে গেছে কিন্তু মোট কত পেলো মোট মোট তো আগে যেটা এ কত পেয়েছিল এখানে এত টাকা পেয়েছিল তো ওটা ওর সঙ্গে যোগ হয়ে গেল মোট এত টাকা পেয়ে গেল বি মোট কত পেলো বি আগে থেকে পেয়েছিল 3344 টাকা আর এখন পেলো 6390 তাহলে এভাবে করে যোগ হয়ে গেল সি কত পেলো সি পেয়েছিল আগে 3344 টাকা এখন পেলো 5082 টাকা তো সবটা যোগ হয়ে গেল 8426 টাকা এটাই অঙ্ক ছিল একটু মানে অঙ্কটা বড় আছে কিন্তু কোনো ভারী অঙ্ক না ক্যালকুলেশনগুলো একটু দেখে শুনে করতে হবে তোমাদেরকে যেমন এই ভাগগুলো এই যোগগুলো গুণগুলো একটু দেখে শুনে করতে হবে ব্যাস আর কিছুই নাই ঠিক আছে তো চলো আজকে 8 অবধি থাকলো সরি 9 অবধি হলো এরপরে 9, 10, 11, 12 করাবো মানে বেশি বড় বড় অঙ্ক হয়ে যাচ্ছে তো ওই জন্য একটু অঙ্কতে টাইম লাগছে আর না তো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হলে একটু লেন্দি হয়ে যাবে ওই জন্য 8 ঘন্টার ভিডিওই থাক আচ্ছা তো বুঝতে না পারলে কোথাও কমেন্ট করিও আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে ধন্যবাদ।